السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদী জনতা, শুকরিয়া আল্লাহ পাকের দয়া এবং রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমি আপনার দয়া ভালো আছি। আজকে আলোচনা করব সংক্ষিপ্তভাবে তারাবির নামাজ নিয়ে চারটি মাসআলা, ইনশাল্লাহ আপনাদের মাঝখানে তুলে ধরব। আশা করি যেহেতু পবিত্র মাহে রমজান মাস সামনে আসতে আছে, তারাবির নামাজ আমাদের প্রত্যেকের জন্যই পড়তে হবে, তো আমরা আমাদের মাসআলাগুলো জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তো আশা করি সম্পূর্ণ আলোচনাটা ইনশাল্লাহ অবশ্যই শুনবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন ও আপনাদের বন্ধুদের মাঝখানে ইনশাল্লাহ বেশি বেশি করে শেয়ার করে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। তো সম্মানিত বন্ধুগণ, প্রথম মাসআলাটি হলো 20 রাকাত তারাবির নামাজ বালেগ পুরুষ মহিলা সবার উপরই আদায় করা সুন্নতে মুআক্কাদা। অসুস্থ ও রুগী ব্যক্তির উপর তারাবির নামাজ জরুরি নয়, তবে কোনো কষ্ট না হলে তাদেরও পড়া মুস্তাহাব। রুদুল মুখতার প্রথম খণ্ড 742 নম্বর ফতোয়া। অপর একটি হাদিস, অন্য একটি এই মাসআলা হলো তারাবির নামাজ জামাতে আদায় করা হলো মুস্তাহাব, একাকী আদায় করলেও আদায় হয়ে যাবে। বাদায়ুস সানানি প্রথম খণ্ড 290 নম্বর হাদিস। তিন নম্বর যে মাসআলা কি কথা বলবো সেটি হলো কারো যদি তারাবির জামাত থেকে কিছু রাকাত ছুটে যায়, এটা দেখা যায় আমাদের ভিতর অ্যাভেলেবেল প্রায় হয়ে থাকে, এই জন্য মাসআলাটা খুব মনোযোগ সহকারে ইনশাল্লাহ শুনবো। কারো যদি তারাবির জামাত থেকে কিছু রাকাত ছুটে যায় তাহলে আমরা কি করব, তখন ওই নামাজটা আমরা কখন আদায় করব যে নামাজটা আপনার আমার কাছ থেকে ছুটে গেছে, সেটা আমরা আদায় করতে হবে ভিতরের নামাজের পর তা একা একা নিজে আদায় করে নিবে। রুদুল মুখতার দ্বিতীয় খণ্ড 44 নম্বর হাদিস। অনেকটি মাসআলার ভিতরে জানা যায়, দেখা যায় অনেক জায়গায় ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তারাবির নামাজ আদায় করা হয়। আসলে নাবালিক বাচ্চাদেরকে দিয়ে তারাবির নামাজ আদায় করলে তা আদায় হবে কিনা সেই বিষয় নিয়ে মাসআলা বলা হয়। নাবালিক হাফেজের পিছনে বালেক পুরুষ মহিলা কারো জন্যই ইত্তেদা করা শরীয়ত সম্মতভাবে বৈধ নয়। নাবালেক হাফেজের পিছনে বালেক পুরুষ মহিলা কারো জন্যই ইত্তেদা করা বৈধ নয়। মাজমাউল আনহুর প্রথম খণ্ড 167 নম্বর মাসআলা। হেদায়া প্রথম খণ্ড 238 নম্বর। আল বাহরুর রায়েক প্রথম খণ্ড 359 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উভয়কে মাসআলাগুলো আমল করে চলার তৌফিক দান করুন এবং আমরা একে অপরের কাছে বেশি বেশি করে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।